আশার বাণী ইলা চৌধুরী। ঝড়ের পরে দারুণ ঝেপে বৃষ্টি এবার নামলো, কালো আকাশ ফর্সা হলো ধারা যখন থামলো, নীল আকাশে ইন্দ্রধনু সপ্তরঙে রাজলো, ভেজা ফুলের পাপড়ি পরাগ নতুন সাজে সাজলো, জলে ভরা নদী নালা বাণীতে আজ ভাসলো, ফুলের পাতা গাছের লতা এ কোন হাসি হাসলো, মলিনতা ধুইয়ে দিতে হাত পেতে সে মাগলো, নতুন কোন আশার বাণী এই আলোকে জাগলো। গুড মর্নিং স্টুডেন্ট, আজকে আমি তোমাদেরকে পড়াবো আশার বাণী, লিখেছেন ইলা চৌধুরী। এখানে যে আশার বাণী কবিতাটি দেওয়া হয়েছে তার মূল বিষয়বস্তুটা কিন্তু দেখো এখানে দেওয়া আছে, বৃষ্টির পর মেঘ কেটে গেল, নীল আকাশে রামধনু উঠল, বৃষ্টির জলে গাছপালার ধুলো ধুয়ে মুছে গেল, নদী নালা জলে ভরে উঠল, দারুণ স্বস্তি পেতে মানুষ বৃষ্টি চায়, চাষি ভালো ফসলের স্বপ্ন দেখে। চলো এবার তাহলে আমরা কবিতাটা পড়ে নিই, কী দেওয়া আছে দেখো। ঝড়ের পরে দারুণ ঝেপে বৃষ্টি এবার নামলো, কালো আকাশ ফর্সা হলো ধারা যখন থামলো, নীল আকাশে ইন্দ্রধনু সপ্তরঙে রাজলো, ভেজা ফুলের পাপড়ি পরাগ নতুন সাজে সাজলো, জলে ভরা নদী নালা বাণীতে আজ ভাসলো, ফুলের পাতা গাছের লতা এ কোন হাসি হাসলো, মলিনতা ধুইয়ে দিতে হাত পেতে সে মাগলো, নতুন কোন আশার বাণী এই আলোকে জাগলো। তাহলে প্রথমে তোমরা কবিতাটা খুব ভালো করে পড়ে নেবে এবং তারপর এটা মুখস্থ করে অনেকবার করে লিখবে, তাহলে বানানগুলো তোমাদের একদম সরগর হয়ে যাবে। তো দেখো কি বলেছে, ঝড়ের পরে দারুণ ঝেপে বৃষ্টি এবার নামলো। আমরা জানি মোটামুটি যখন আমাদের বৈশাখ জ্যৈষ্ঠ মাস তখন বিকেলের দিকে একটা ঝড় আসে, সেটাকে কালবৈশাখী ঝড় বলা হয়। তো সারাদিন প্রচণ্ড গরম থাকে এবং বিকেলের দিকে আকাশ জুড়ে কালো মেঘ হয় এবং প্রচণ্ড জোরে ঝড় হয়, ঠিক ঝড়টা শেষ হলেই কিন্তু বৃষ্টি নামে, এবং যেহেতু সেই মেঘে বৃষ্টি হয় তাই মেঘের রঙও কিন্তু কালো থাকে। আর দেখবে যে শরৎকালে যে পেজা পেজা তুলো মতো মেঘ, সাদা মেঘ একদম ভেসে বেড়ায়, সেগুলোতে কিন্তু বৃষ্টি হয় না, কিন্তু কালো মেঘে ভালো বৃষ্টি হয়। তো বৃষ্টি ঝেপে এসেছে, বলছে কালো আকাশ ফর্সা হলো ধারা যখন থামলো। ধারা মানে এখানে বৃষ্টির ধারার কথা বলা হয়েছে। কালো আকাশ মানে যখন খুব বৃষ্টি হচ্ছিল তখন তো আর সূর্যকে দেখা যাচ্ছিল না, সূর্য তখন ঢাকা ছিল, ফলে আমাদের তো দিনের বেলা সূর্যের আলোতেই চারিদিক আলোকিত হয়, তো সূর্য যখন ঢাকা পড়ে গেছে মেঘে তখন চারিদিক কালো অন্ধকার দেখাচ্ছিল, এবং যখন বৃষ্টি ধারাটা থেমে গেল তখন আকাশ ফর্সা হলো মানে আকাশ চারিদিকে আলোয় আবার ভরে উঠল। এবার বলছে দেখো, নীল আকাশে ইন্দ্রধনু, ইন্দ্রধনু মানে এখানে রেনবো, মানে রামধনুর কথা কিন্তু বলা হয়েছে। সপ্ত রঙে রাজলো, আমরা জানি রেনবো সাতটা রং থাকে, বেনিয়া সহ কলা, প্রত্যেকটা রঙের প্রথম অক্ষর দিয়ে, যেমন বে মানে বেগুনি, নি মানে নীল, আ মানে আকাশি, স মানে সবুজ, হ মানে হলুদ, ক মানে কমলা, লয়াকার মানে লাল, বেনিয়া সহ কলা, এই কটা রং কিন্তু রামধনুতে থাকে। আর সবসময় জানবে বৃষ্টির পরেই কিন্তু রামধনু দেখা যায়, বৃষ্টির পরেই কিন্তু আকাশ যখন পরিষ্কার হয় তখন আকাশে যে জলকণাগুলো থাকে তার মধ্যে সূর্যের রং, সূর্যের যে রশ্মি পড়ে তাতে আলোর ছটা বেরোয়, সেটাকে রামধনু বা ইন্দ্রধনু বা রেনবো বলা হয়। রাজলো মানে সাজলো, ভেজা ফুলের পাপড়ি পরাগ নতুন সাজে সাজলো, ফুলের পাপড়িগুলো তাহলে কি হয়, পাপড়ি, এবং দেখবে ফুলের মধ্যে একটা পরাগ রেণু থাকে, মানে একটা দণ্ড থাকে, পরাগ দণ্ড, তার মাথার মধ্যে কিন্তু হলুদ রঙের গুঁড়ো 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 থাকে, এটাকে পরাগ বলা হয়। তো ভেজা ফুল মানে জলে ভিজে গেছে, বৃষ্টির জলে ভিজে গেছে, সেও মনে হচ্ছে যেন নতুনভাবে সেজেছে। জলে ভরা নদী নালা বানেতে আজ ভাসলো, জলে ভরা নদী নালা বানেতে আজ ভাসলো, যে সমস্ত নদী নালায় জল ভর্তি ছিল বানেতে মানে বন্যায় আজ ভাসলো, ভাসলো মানে দুকুল ছাপিয়ে বয়ে গেল,
ফুলের পাতা গাছের লতায় একোন হাসি হাসলো। আমরা দেখবে চারে মানে সারাদিন ধরে যতই কাজ করে পরিশ্রান্ত হই না কেন, তারপর বাড়িতে এসে যখন আমরা স্নান টান করে উঠি তখন কত ফ্রেশ লাগে না? ঠিক সেরকম গাছপালাও যেন বৃষ্টির জলে স্নান করে একদম ফ্রেশ হয়ে গেছে, তাই তাদের মুখেও হাসি ফুটেছে। মলিনতা ধুইয়ে দিতে হাত পেতে সে মাগলো। মাগলো মানে চেয়ে নেওয়া। মাগলো মানে কি? চেয়ে নেওয়া। মলিনতা ধুয়ে দিতে মানে এই মানে রুক্ষ হয়ে গেছিলো, বৃষ্টি ছিল না, চারিদিক ধুলোই ধুলোই একদম মলিন হয়ে গেছিলো, সেটা যেন মানে ধুয়ে গেল বৃষ্টির জলে, এবং সেটা কিন্তু হাত পেতে আমরা মেঙে নিলাম। মানে পৃথিবী যেন মানে বৃষ্টির ধারায় নিজেকে স্নাত করবার জন্য এটা জলটা যেন আকাশ থেকে চাইছে, তাই জন্য বলছে আকাশ থেকে সে মাগলো। নতুন কোন আশার বাণী এই আলোকে জাগলো। নতুন কোন আশার বাণী মানে আমরা জানি যে যখনই বৃষ্টি হয় সেই বৃষ্টির জল ধরে রেখেই কিন্তু চাষবাস হয় এবং ফসল ফলে, এবং চাষিদের মনও খুব তখন ভালো থাকে, কারণ চাষবাস ভালো হবে বৃষ্টি ভালো হলে, তারপরে গাছপালা সতেজ হবে, চারিদিক জলে সমস্ত কিছু যেন আবার সতেজ হয়ে উঠবে, সেইটা যেন একটা নতুন একটা আশার বাণী। তাহলে আশা করি তোমরা কবিতাটির মূল বিষয়বস্তু বুঝতে পেরেছো। এইবার আমি ছোট ছোট কিছু কোশ্চেন করেছি। দেখো এখানে বলেছি আশার বাণী কবিতাটির কবি হলেন, এটা ভালো করে মুখস্থ করতে হবে, ইলা মজুমদার, ইলা চৌধুরী, বিদ্যু চৌধুরী, তোমাদের যেটা মনে হবে ঠিক সেটার মাথায় টিক দেবে। তারপরে দেখো ঝড়ের পর কি আসে? বৃষ্টি, ভূমিকম্প, তুষারপাত। এখানে ঝড়ের পর ধারা নামলো, তার মানে বৃষ্টি আসে। আকাশ কালো ছিল কারণ রাত ছিল, বৃষ্টি পড়ছিল, তুষারপাত হচ্ছিল। এটা কেন আকাশ কালো ছিল? বৃষ্টি পড়ছিল। হ্যাঁ রাতের বেলাও আকাশ কালো থাকে, কিন্তু দেখো এখানে এই লাইনটা বলেছে নীল আকাশে ইন্দ্রধনু, তাহলে বৃষ্টির পর আবার নীল আকাশ তো রাতের বেলা পাওয়া যাবে না, তার মানে এটা দিনই ছিল, ঠিক আছে। আচ্ছা এবার দেখো আকাশের বিপরীত শব্দ কি হতে পারে? আকাশের বিপরীত শব্দ পাতাল। পরাগ কথার অর্থ কি? ফুলের রেণু, পাপড়ি, লতা, এর মধ্যে উত্তরটা হবে ফুলের রেণু। তারপরে দেখো আছে নতুন কথা পথ পরিবর্তন, পথ পরিবর্তন তোমরা জানো নতুন নতুনত্ব হবে। পাপড়ি আর পাপড়ি আর পাপড়ি, এখানে ডয়শূন্যরা বয়শূন্যরা ঢয়শূন্যরা দেওয়া আছে, এখানে সঠিক বানান কিন্তু ডয়শূন্যরা হবে। এরকম ছোট ছোট কিছু কোশ্চেন আমি করেছি। এছাড়াও তোমাদের যে অনুশীলনী আছে সেখানে দেখো উত্তরগুলো আমি মোটামুটি করে দিয়েছি। ইন্দ্রধনু কথার অর্থ রামধনু। কখন তা দেখা যায়? বৃষ্টি থামার পর, অবশ্যই বৃষ্টি থামার পর। পরাগ শব্দের অর্থ কি? ফুলের রেণু, যে বললাম হলুদ হলুদ যেটা থাকে সেটাকেই বলা হয় ফুলের রেণু বা পরাগ। কোন ফুলে পরাগ থাকে? সমস্ত ফুলে কিন্তু পরাগ থাকে, এবং সেই পরাগ সংযোগ হয় বলেই কিন্তু ফুল থেকে ফল হয়। যখন মৌমাছি প্রজাপতি এরা মধু খাওয়ার জন্য ফুলের ভিতরে বসে তখন তাদের পায়ের মধ্যে সেই পরাগ রেণু লেগে যায়, এবং তারা যখন ওই ফুল থেকে আবার অন্য ফুলে গিয়ে বসে তখন অন্য ফুলের পরাগের সঙ্গে এই পরাগের একটা সংযোগ ঘটে। এটা একটু বড় হলে তোমরা বিজ্ঞানে পড়বে, তখনই কিন্তু ফুল থেকে ফল হওয়ার সূচনা হয়ে থাকে। আচ্ছা এবারে কি বলছে দেখো, বন্ধনী থেকে বেছে নিয়ে পথ পরিবর্তন করো, নতুন হবে নতুনত্ব, জল জলীয়, লতা লতানে, ফুল ফুলের। ঠিক বানানের নিচে দাগ দাও, তোমাদের একটু আগেই বললাম পাপড়ি বানানে ডয়শূন্যরা হবে। আশার বাণী এখানে বাণীতে কিন্তু মধ্যাহ্ন দিয়েছে, মধ্যাহ্ন। আচ্ছা ফর্সা, ফর্সা, ফ দন্তে শয়ে রে পাকার ফর্সা হবে। ইন্দ্রধনু আর ইন্দ্রধনু, এখানে ধনু ধ নয় হস্যু হবে। আচ্ছা এবার দেখো ধারা যখন থামলো, কিসের ধারা? এটা হবে বৃষ্টির ধারা থামলো। তারপরে দেখো আছে কখন থামলো, কিসের ধারা কখন থামলো? বৃষ্টিটা শেষ হয়ে যাওয়ার পর ধারাটা থামে, ধারা থামতে কি হলো? আকাশ ফর্সা হলো। চারের খ আছে নতুন কোন আশার বাণী, বৃষ্টি হলে কি কি ভালো হবে বলে মানুষ আশা করছে, না চাষবাস ভালো হবে, ফুল ফলে গাছপালা ভরে উঠবে, এটাই। নদী নালা জল না থাকলে চাষবাস হবে না, অনেকে নদী নালার ওপর ডিপেন্ড করেই তাদের মানে রোজকার যে কাজকর্ম, আমরা যেমন কলের জলে করি, অনেকে যারা নদীর পাশে থাকে তারা নদীর জলে করে, সেগুলো ভালো হবে। নদীতে জল না থাকলে নৌকো চলবে না, ইত্যাদি। আচ্ছা বিপরীত শব্দ কি? জলে, স্থলে, হাসি, কান্না, আলোক, অন্ধকার, ভেজা, শুকনো, আকাশ, পাতাল। ছ নম্বর বলেছে বন্ধনী থেকে সঠিক পদান্তরটি বেছে নিয়ে শব্দের পাশে লেখো। এখানে হবে মলিন, মলিনতা, গাছ, গেছো, নীল, নীলিমা, আকাশ, আকাশি, ঝড়, ঝোড়ো। তাহলে মোটামুটি তোমাদের আমি অনুশীলনীটা বলে দিলাম, আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি কারোর কোনো কিছু বক্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে।
আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার ও কমেন্ট করবে, এবং নতুন বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে ভুলবে না।